নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পৌষ সংক্রান্তি মানে প্রত্যেক বাড়িতে বাড়িতে পিঠের সমাহার, আর পিঠে মানেই আটা ময়দা চালের গুঁড়ি। কিন্তু আজকে আমি গতানুগতিক পিঠে না বানিয়ে একদম অভিনব, মানে একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। সরু চাকলি বানানোর জন্য দেখুন, আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি। এর মধ্যে আমি এক কাপ সুজি দিয়ে দেব। আমি এখানে এক কাপ সুজি ব্যবহার করছি, আমরা চাইলে এর বেশিও সুজি ব্যবহার করতে পারেন। এই সুজির সাথে আমি দিয়ে দেব মিল্ক পাউডার, এই চামচের এক চামচ। এটা অপশনাল, তবে চেষ্টা করবেন এই মিল্ক পাউডার ব্যবহার করার। মিল্ক পাউডার দিয়ে যদি সরু চাকলি বানান দারুণ টেস্ট হয়, অসম্ভব সুন্দর। একবার বানিয়ে দেখবেন, বারবার বানাতে ইচ্ছে হবে। আর দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব এই কাপের মাপ করে দেড় কাপ জল। দেখুন, যে কাপের মাপ করে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপ করে আমি এখানে দেড় কাপ জল দিয়ে দেব। এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন, মিক্সিতে খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি আপনাদেরকে বলেছিলাম এক কাপ সুজির জন্য দেড় কাপ জল, কিন্তু দেড় কাপ জল নিয়ে আমার একটু বেশি হয়েছিল, তাই এখানে আমি আরো হাফ কাপ সুজি ব্যবহার করেছি। সমস্ত মিশ্রণটাকে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। দেখুন মিশ্রণটা ঢালার পর কেমন হয়েছে, মিশ্রণটা একটু ঘন হয়েছে। এখানে আমি আর একটু জল ব্যবহার করব। মিক্সির জারটার মধ্যে অনেকটা লেগেছিল, তাই মিক্সির জারটা ধুয়ে জল আমি একটু এর মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর মিশ্রণটা দেখুন কেমন হয়েছে। এটা আর একবার খুব ভালোভাবে এইভাবে মিক্স করে নিতে হবে। দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা এমন হবে, খুব পাতলা নয় আর খুব ঘন নয়। এবার দেখুন, আমি একটা বিট নিয়েছি। আমি সম্পূর্ণ বিট ব্যবহার করছি না, অর্ধেক পোর্শনে বিট আমি নিয়েছি, আর একটা গ্রেটার নিয়েছি। এই বিটটা আমি গ্রেটারটার মাধ্যমে প্রথমে খুব ভালোভাবে গ্রেট করে নেব। আমি ইউনিক ভাবে যে সরু চালিটা বানাচ্ছি, একবার হলেও আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এটাকে খুব ভালোভাবে আমি গ্রেট করে নিয়েছি। এবার একটা মিক্সির জার নিলাম, এটার মধ্যে গ্রেট করে রাখা বিটটা আমি দিয়ে দেব। এবার বিটটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন, সুজি আর মিল্ক পাউডার দিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম এই ব্যাটারটা আমি নিয়েছি। এবার এর মধ্যে দেখুন আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম, আর ব্লেন্ড করে রাখা বিটটা আমি এর মধ্যে বা দিয়ে দেব। যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় তাহলে মিক্সির জারটা ধুয়ে জল ব্যবহার করতে পারেন, আমি এক্সট্রা কোনো আর জল ব্যবহার করব না। এবার এটাকে এইভাবে এই চামচটার মাধ্যমে ছেঁকে ছেঁকে নিতে হবে। আমি চামচটাকে উঠিয়ে নিলাম। এইভাবে চাপ দিয়ে দিয়ে এটা থেকে সমস্ত জুস বার করে নিতে হবে। দেখুন এবার ব্যাটারটার কালার একদম চেঞ্জ হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, দারুণ হয়েছে। যদি আপনাদের মনে হয় বিটটা দেওয়ার পর ব্যাটারটা আগের থেকে পাতলা হয়ে গেছে, তাহলে এখানে আপনারা এক চামচ মিল্ক পাউডার বা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছুই ব্যবহার করলাম না, আমি একটু পাতলা করে এই সরু চাকলিগুলো বানাবো। আমার ব্যাটারটা এবার একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন গ্যাসটা জ্বেলে দিয়ে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ব্রাশের মাধ্যমে সামান্য পরিমাণে তেল। তেল দেখুন আমি একটু ব্রাশের মাধ্যমে ভালোভাবে ব্রাশ করে দিলাম। তেলটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেব। জলটা দেওয়ার পর জলটাকে প্রথমে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার দেখুন যে ব্যাটারটা আমি বানালাম সেই ব্যাটার থেকে এক হাতা নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। প্রথমে এই উপরটা আমি খুব ভালোভাবে হতে দেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটা করবে। দেখুন উপরটা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এটাকে আমি তুলে নেব। আমরা সবসময় চালের গুঁড়ো, আটা ময়দা, সুজি দিয়ে সরু চাকলি বানিয়ে খাই, কিন্তু এরকম একটা অভিনব একটা রেসিপি আশা করছি আপনারা আগে কখনো দেখেননি।
আর যদি আপনারা আগে বানিয়ে থাকেন তাহলে আমাকে অবশ্য কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। এবার এটাকে আমি আস্তে আস্তে উঠিয়ে নেব। আর দেখুন কত সুন্দর, কত লোভনীয় দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব, এটা একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সুন্দর হয়েছে। নরমাল আমরা যেমন সৌজলি বানিয়ে খাই সেইভাবে না বানিয়ে একটু অন্যরকম করে বানিয়ে দেখুন না কত সুন্দর লাগে। দেখতে যেমন সুন্দর, এটার খেতেও তেমন অসাধারণ। এবার এটাকে আমি উঠিয়ে নেব। আর একটা বানিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমবারের মতো এবারও আমি একটু তেলের ব্রাশ দিয়ে দিলাম। তেলটাকে গরম করে এর মধ্যে আমি আবার একটু জলে ছিটে দিয়ে দিলাম। আবারও এক হাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটা। আস্তে আস্তে একটু গোল ভাবে ঘোরানোর চেষ্টা করবেন, দেখবেন কত সুন্দর ভাবে ঘুরে যাবে। আর দেখুন কত সুন্দর গোল হয়েছে। প্রথমে উপরের দিকটা আমি ভালোভাবে হতে দেব। দেখুন এটাকে আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি। এবার এটাকে আমি মুড়ে দেব। দেখলেন তো কত সুন্দর হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। দেখুন ইউনিক পদ্ধতিতে যে সরু চাকলি গুলো আমি বানালাম আমার একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখতে হয়েছে দেখো। নর্মাল তো আমরা সবসময় চালের গুঁড়ো আটা ময়দা দিয়ে সরু চুগলি বানিয়ে খাই, কিন্তু এইভাবে একবার সুজি দুধ আর বিটের রস দিয়ে বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর, এগুলো খেতেও তেমন সুন্দর। আর সরু চাকলি মানে গুড়ের দরকার, আর গুড় থাকা মানেই সরু চাকলি খাওয়া একদম জমে যায়। আর আমার এই ইউনিক রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্য আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।